بسم الله الرحمن الرحيم شهر رمضان شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বরকাতু। সম্মানিত আব্দুর রহমান আব্দুল সামাদ ভাই রিয়াদ থেকে বলছিলেন, এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস দিয়েছেন, একটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাণী, ওনার কথা যেটা আসার বলা যায়। এরপরে দিয়েছেন কিছু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজ, উনি নারীদেরকে বের করে দিতেন মসজিদ থেকে। মুসানাফ ইবনে আবি শাইবা থেকে একটি হাদিস নকল করেছেন যে ঈদগাহর মাঠে যেতে দিতেন না। যেখানে দুইজনই সাহাবার সাহাবায়ে কেরামের ইজতিহাদ, ইজতিহাদ মানে গবেষণা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝাতে চেয়েছেন, নারী তোমরা এত নিম্নে নেমে যাচ্ছ যে তোমাদের অবস্থা দেখে মনে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থাকতেন তোমাদের নিষেধ করতেন মসজিদে আসতে। এভাবেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন যে এরা অত্যন্ত চালচলনে নিম্নগামী, তাই এদেরকে নিষেধ করতেন। কারণ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কুফায় বাস করতেন, নাকি বাগদাদ, ইরাক, বসরা, বসরা কুফায় এখানে বসবাস করতেন, যার কারণে উনি এগুলো করেছেন। আর ইরাক, বসরা, কুফার মানুষ ছিল মোটামুটি অনেক, বলা যেতে পারে যে এরা অনেক নিচে, কারণ এখানে শিয়া খাওয়ারেজ যারা এখন বর্তমানের শিয়া, তাদের উৎপত্তি সেখান থেকে হয়েছে, সাহাবায়ে কেরামদের যুগ থেকে হয়েছে, কাজে উনি এটা করা স্বাভাবিক। তো সাহাবি মাসউদ রাদিয়াল্লাহ, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনের এটা হচ্ছে ইজতিহাদ এবং তাদের ব্যক্তিগত ব্যাপার, আর এই ব্যাপারগুলো বিশুদ্ধ হাদিসের সাথে সাংঘর্ষিক, যার কারণে এগুলো গ্রহণযোগ্য পাবে না, গ্রহণযোগ্য পাবে না। এখনো আমরা বলছি, কোন মসজিদে যদি এমন দেখা যায় যে সেখানে ফিতনা, নারীরা সালাত পড়তে গেলে ফিতনা হবে, ওখানে লোকজন খারাপ আছে অথবা নারী খারাপ আছে, তাহলে বলবো যে ওখানে নারী না যাওয়া। আমরা এটা এখনো বলছি, সবসময় বলছি যে ফিতনার যেখানে আশঙ্কা আছে সেখানে নারীদেরকে সতর্ক হওয়া এবং সেখানে অবশ্য বাড়িতে সালাত পড়বে। তো নবী করিম সাল্লামের যুগেও আপনার বড় ফিতনা হয়েছে, যেমন তিরমিজিতে হাদিস আছে, নবী করিম সাল্লামের যুগে এক নারী, এক সাহাবিয়া, মহিলা সাহাবিয়া সালাত পড়ার জন্য এশার সালাত পড়তে আসছিলেন অথবা ফজরের, এবং তাকে জোরপূর্বক একজন ধর্ষণ করে, এটি সাহি নাকি ইয়াতি, তিরমিজির মধ্যে হাদিসটি আছে। তো ধর্ষণ করলো, তারপরে তার বিচার হলো, যা হলো হলো, তারপরও নবী করিম সাল্লাম নিষেধ করেন নাই। এর থেকে আর বড় ফেতনা পৃথিবীতে আর কি হতে পারে, কখনো এর থেকে বড় ফেতনা হতে পারে না। তো রাসূলুল্লাহ সাল্লামের যুগেও এই ঘটনা ঘটেছে, আর বর্তমান যুগে এটা ঘটাটা অস্বাভাবিক কিছু না, এটা ঘটাটা খুবই স্বাভাবিক। এই জন্য যে মানুষের নৈতিক চরিত্র অনেক কিছু ঘটে গেছে, এই কারণে নারীদেরকে মসজিদে নিষেধ করা যাওয়া, এটা ব্যাপকভাবে হতে পারে না, এলাকা ভিত্তিক হতে পারে। এলাকা মানে মনে করেন যে আমার গ্রামে দুশ্মন আছে এবং খুব খারাপ লোক আছে, এখানে নারীরা মসজিদে গেলে সমস্যা আছে, আমার মসজিদে আমি নিষেধ করতে পারি যে না এখানে আসে না প্রেক্ষাপটের কারণে। কিন্তু আমতুরপার গোটা বিশ্বে কোন মসজিদে যেতে পারবে না, সব জায়গায় নিষেধ, এটা অবশ্যই আপনার সুন্নাহ বিরোধী কথা এবং কাজ, এটা করা যাবে না। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিস্পষ্ট বলেছেন, লা তামনাউ ইমাআকুম মসাজিদ আল্লাহি, আল্লাহর মসজিদ ঘরে সালাত পড়ার থেকে তোমাদের নারীদেরকে নিষেধ করো না। স্পষ্ট যেখানে হাদিস এবং সহিহ বুখারী মুসলিম এবং আরো আরো বিশুদ্ধ সূত্রে যে হাদিসগুলো প্রমাণিত, সূর্যের মতো আলোকিত, এ সমস্ত হাদিসের বিপক্ষে কোন সাহাবীর কথাকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে না, কখনো না। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।